হ্যালো ভিউয়ার্স, আমি সোহাগ। স্বাগতম সবাইকে আমার লার্নিং সোহাগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে। আজ আবারও হাজির হলাম আপনাদের জন্য আরও একটি দরকারি টিউটোরিয়াল নিয়ে। আজকে আমি কথা বলবো আসলে মূলত একদম যারা নিউ, মানে নতুন কম্পিউটার কিনছেন বা নতুন গ্রাফিক্স ডিজাইন লাইনে আসছেন তাদের জন্য। যে সবার একটা প্রশ্ন থাকে, আসলে আমি তো নতুন এই লাইনে, তো আমার কম্পিউটারে কি কি থাকা দরকারি বা আমার কাজের জন্য কি কি থাকলে আমার কাজটা খুবই সুন্দরভাবে হবে। তো সেই বিষয়ে আমি একদম ফ্রেশ একটা নিউ পিসি আজকে নিয়ে আসলাম। তো নিয়ে আসার পরে আমি সেই পিসিটা একদম মাত্র উইন্ডোজ দেওয়া, এখনও তেমন কোনো সফটওয়্যার ইনস্টল দেওয়া হয় নাই, তো শুধুমাত্র ক্যামতাসিয়া দেওয়া আর দু একটা ব্রাউজার দেওয়া। তো সেটা দিয়ে আমি আসলে দেখাবো যে আর কি কি জিনিস আমার পিসিতে থাকা লাগবে অ্যাজ এ নিউ হিসাবে, যেন আমার কাজকে দ্রুত গতি করে বা স্মুথলি কাজগুলো করতে পারে। তো সবার প্রথম কথা হলো, আপনারা চেষ্টা করবেন উইন্ডোজ 10 ব্যবহার করা, এবং উইন্ডোজ 10 দেওয়ার পরে আপনার নেট তো অবশ্যই আছে বাসায়, নেট দিয়ে এটাকে আপডেট দিয়ে ফেলা, আপডেট দিয়ে তারপরে আপডেট বন্ধ করে দেওয়া, মানে সর্বশেষ ভার্সনটা যদি আপনি নিয়ে নেন তাহলে আপনি অনেকগুলো সফটওয়্যার দিতে গিয়ে কোনো রকম ঝামেলায় পড়বেন না। যেমন অ্যাডোবি ফটোশপ ইলাস্ট্রেটর আপডেট ভার্সন দিতে গিয়ে কোনো ঝামেলায় পড়বেন না, বা আরো আদার্স অনেক সফটওয়্যার আছে। তো আমরা যদি উইন্ডোজ 10 আপডেট হয়ে যায় তাহলে বন্ধটা করব কিভাবে সেটা একটু দেখাই। এই যে দিস পিসি বা দিস কম্পিউটার লেখা থেকে এর উপরে রাইট বাটন ক্লিক করবেন, করে ম্যানেজ আসবে। ম্যানেজে একটা ক্লিক করলে একটা মেসেজ সামনে শো করবে। ওকে, মেসেজ শো করলো না, এখানে সার্ভিস আছে, সার্ভিসে ডাবল ক্লিক, এখানে সার্ভিস অথবা এই সার্ভিস, এখানে গিয়ে ডাবল ক্লিক, দেন এখান থেকে দেখেন উইন্ডোজ আপডেট পাবে। এটা একদম নিচে টেনে নিয়ে আসবেন, উইন্ডোজ আপডেট। এখান থেকে কি করবেন, আপনার উইন্ডোজ দেওয়া শেষ হলে আপনার এরকম জায়গায় এখানে যদি সার্চ দেন আপডেট, এই যে চেক চেক ফর আপডেট এরকম আমি দিয়ে দিলাম, আপনাদের ওখানে হয়তো বা দেওয়ার বলবে যে আপডেট দিতে হলে ক্লিক করতে, তখন ক্লিক করে আপডেট দিয়ে দিবেন যদি ফুল হয়ে যায়। তারপরে এখন কি করবে, এখান থেকে স্টপ দিব, দিয়ে এখান থেকে ডিজেবল দিব, ডিজেবল দিয়ে অ্যাপ্লাই দিব, তারপর ওকে দিব। আবারও বলি স্টপ দিব, স্টপ যদি না আসে তারপরও একবার স্টপ দিয়ে আবার একবার স্টপ দিয়ে দিব, ডিজেবল দিয়ে দিব, অ্যাপ্লাই করব, ওকে দিব, দিয়ে এটা কেটে দিব, এটাও কেটে দিব। তাহলে আপনার কি হবে, উইন্ডোজ আপডেটটা এখান থেকে বন্ধ হবে। তবে তারপরও মাঝে মাঝে এখান থেকে চেক করবেন রাইট বাটন ক্লিক করে, কারণ অটোমেটিকলি মাঝে মাঝে আবার ওপেন হয়ে গেলে আপনার নেট কাটতে পারে বা নেট হয়তো স্পিড মনে করতে পারেন কম হয়ে যেতে পারে বা পিসি স্লো স্লো কাজ করতে পারে। তো এটা গেল আপডেট। এরপরে আপনার পিসিতে কি কি থাকা দরকারি, তার জন্য আমি যেটা করব সেটা হলো, আচ্ছা আমার এটা কম্পিউটারের দোকান থেকে হলো একটা গুগল ক্রোম দিয়ে দিছে, এটা অনেক পুরাতন। তো গুগল ক্রোম যদি দেওয়া থাকে তাহলে আমরা এটা কি করবো, এটা পুরাতন যদি হয় এখান থেকে ক্লিক করে দেখেন হেল্প না, অ্যাবাউটে যাব, অ্যাবাউট যে গুগল ক্রোম এখানে ক্লিক করব, করলে দেখবেন যে এটা আপডেটটা নেওয়ার জন্য এখান থেকে শুরু হবে, যে ও আপডেট নিয়ে নিচ্ছে, অথবা আমি নতুন আপডেট ডাউনলোড করেও দিতে পারি, যাই হোক ওর মতো আপডেট হোক। প্রথম কাজ হবে আপনার পিসির কনফিগারটা ফুললি ভালো করে জানার জন্য সিপিইউ জেট নামে একটা সফটওয়্যার আছে যেটা আপনাকে ইনস্টল করতে হবে। এখান থেকে জিপ ইনস্ট ইংলিশ ডাউনলোড নাও, এই যে ডাউনলোড হচ্ছে। ওকে, আমি আমার ল্যাঙ্গুয়েজটা একটু চেঞ্জ করে নিই, ভাষা সেটিং ইংলিশ করে নিব, ব্রাউজারও সেটিং করতে হবে কারণ ব্রাউজারে অনেক কিছু সেটিং থাকে। সেভ, ওকে, এটা হলো গুগল ক্রোম আপডেট নিয়ে নিছে, যার কারণে একটু সমস্যা করছিল। গুগল ক্রোম আপডেট নিয়েছিল যার কারণে একটু সমস্যা করছিল, আমি একটু সেভ করে দিলাম, ইংলিশ হয়ে গেল, ঝামেলা শেষ। আর রিস্টার্নাল এখনো ইনস্টল হচ্ছে, আচ্ছা যাই হোক, গুগল ক্রোম তার মতো আপডেট হোক, আমার এটা সমস্যা না। সমস্যা হলো আমরা এখন কি করব, আমাদের এখানে দেখেন কিছু সফটওয়্যার দেওয়া আছে। সবার আগে যেটা করব, সবার আগে উইনার জিপ নামে একটা সফটওয়্যার আছে, গুগলে গিয়ে আপনি সার্চ দিতে পারেন, উইনার জিপ নামে, এই যে ডাউনলোড উইনার, এরকম বেশ কিছু লিংক আসবে, আপনারা সেখান থেকে এটা নিতে পারেন। এইটা নিবেন, উইনার উইনার ফর উইন্ডোজ, উইনার
আর আর এটাই কিন্তু ইনস্টল করবেন, অন্য কোনো কিছু ইনস্টল করবেন না, কারণ এটা অনেক ভালো একটা সফটওয়্যার। তো আমি এটাকে রিলাউন্স দিলাম আর একবার, ওকে হয়ে গেল। আমরা সেট ডিফল্ট দিব, এখান থেকে এটা ক্লিক করে দিব, তাহলে সুইচ এনিওয়ে দিয়ে দিলাম, আমার গুগল ক্রোম হলো ডিফল্ট ব্রাউজার হিসেবে হয়ে গেল। এখন আমার এই যে উইনার জিপ আমার আছে, আমি এটাকে ইনস্টল করব। ক্লিক করার পরে ইয়েস না একটা মেসেজ আসবে, আমি ইয়েস দেবো, ইনস্টল দিব, এখান থেকে যা আছে সবই ক্লিক করে দিব, দেন ওকে দিব। ওকে ডান। এখন দেখেন এটা দেওয়ার সাথে সাথে আমার কিন্তু এই যে জিপগুলো, জিপ ফাইলগুলো ছিল সেগুলো চেঞ্জ হয়ে গেছে। প্রথম কাজ আপনারা একটা ভুল করেন, সেটা হলো এরকম এই সফটওয়্যারটা দেওয়া থাকলে আপনার জিপ করার ক্ষেত্রে রাইট বাটন ক্লিক করে এখান থেকে অ্যাসিপ দেন, বা এখান থেকে অনেকভাবে করেন, কিন্তু এটা এইভাবে করবেন না। যখন কোনো কিছু আপনি জিপ করতে যাবেন তখন অবশ্যই রাইট বাটন ক্লিক করে সেন্টো, সেন্টো হলো এখান থেকে কম্প্রেস জিপ ফোল্ডার, এটা দিবেন। তাহলে কি হবে, আপনার এই ফোল্ডারটা যে কেউ যে কোনো পিসি দিয়ে ম্যাক উইন্ডোজ সহজে এটা কি করতে পারবে, আনজিপ করতে পারবে। বাট আপনি যদি কোনো সফটওয়্যার দিয়ে করেন তখন সেটা অনেক সময় আরআর ফাইল হয়ে যায়, তো ওই ফাইলটা কি হয়ে যায়, অনেকে আনজিপ করতে অনেক ঝামেলা পড়ে যায়। সো সব সময় আপনি ক্লায়েন্টের ফাইল দেন বা যাই করেন, সব সময় সেন্ড টু কম্প্রেস জিপ ফোল্ডার এটা ক্লিক করবেন। এই যে দেখেন এটা এ হয়ে গেল, অথবা আপনার সফটওয়্যার না থাকলেও অন্যরকম দেখাবে, বাট এইটা দিয়ে সবসময় কাজটা করবেন। আজকে কিন্তু আমি বলছি একদম বেসিক জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলো আমি বলবো। তো আমি একটা সফটওয়্যার ডাউনলোড করছিলাম, সেটা একটু এবার ওপেন করি এখান থেকে। ও এরকম ব্রাউজার, নতুন একদম আপডেট ব্রাউজার আসার পরে এখান থেকে দেখেন ক্লিক করে যদি আমি হলো এতে যাই, প্রথমে তো ডাউনলোডে যাব, এই যে ফোল্ডারটা এটা গেল, আমি এখান থেকে এই যে অ্যাবাউট গুগল ক্রোমে যাই, দেখেন এটা কিন্তু একদম আপডেট আছে। তো আপনার যদি আগের দেওয়া থাকে তাহলে অবশ্যই আপডেট করে নেবেন, আর না হলে আপডেটটা ডাউনলোড করে ইনস্টল করবেন। এখন দেখেন আমি এটা ডাউনলোড করলাম, একদম ডাউনলোড ফোল্ডার ফাঁকা, এটাকে আমি কি করলাম এক্সট্র্যাক্ট হেয়ার দিলাম, তার মানে এখানেই হবে আমার, আর অন্য কিছু ঝামেলা করতে হবে না, আমার 64 বিট এটাকে ইনস্টল করব। ওকে এই যে একটা একটা মেসেজ আসবে ইয়েস নো, আমি ইয়েস দিয়ে দিব, যেটা আপনার স্ক্রিনে শো করে না। তো আমার পিসির ফুল কনফিগারটা কি ওই এখানে শো করবে, এই যে দেখেন পিসির কনফিগার কি, ইন্টেল কোর i5 8th generation-এর চিপ কি, মাদারবোর্ড কি। এইটা কেন এটা দিলাম, এটা দিলাম অনেকে মাদারবোর্ডের মডেল সহজে বাইর করতে পারে না বা অনেক ঝামেলা ফেস করে, তো তাদের জন্য এটা দিলাম, কারণ আপনি আপনার মাদারবোর্ডটা মডেলটা লাগবে এই কারণে, আপনাকে কোনো কিছু দেওয়ার আগে দুইটা তিনটা ড্রাইভ, মানে মাদারবোর্ডের যে ড্রাইভারগুলো থাকে বা ড্রাইভগুলো থাকে ওটা আপনাকে ইনস্টল করতে হবে, কারণ আপনার অডিও পোর্ট লাগালে অনেক সময় অডিও পায় না, হেডফোন পায় না, বা এই মনিটরের কালারের ক্ষেত্রে ঝামেলা হয়, অনেক মনিটর আছে সমস্যা হয়। অনেকে বলে যে উইন্ডোজ 10 দেওয়ার পরে, উইন্ডোজ 10 দিলে নাকি হলো আপনার সফটওয়্যার দেওয়া লাগে না মাদারবোর্ডের, বাট এটা আসলে আমি মানতে রাজি না, কারণ অনেক সফটওয়্যার থাকে যে উইন্ডোজ 10 আপনি আপডেট দেওয়ার পরেও ম্যানুয়ালি ওর মাদারবোর্ডের সফটওয়্যারগুলো না দিলে ঝামেলা হয়। তো অনেক সময় দেখা দেখবেন যে আপনি নতুন পিসি কিনলে আপনার সাথে একটা সিডি ডিস্ক দিয়ে দিবে, ওখানে ওই সফটওয়্যারগুলো থাকে, কিন্তু সিডি ডিস্কটা যদি আপনার কাছে না থাকে, যদি তারা সফটওয়্যার আপনার ফোল্ডার করে দেয় সেখানেও থাকে, যদি না থাকে সর্বশেষ পর্যায়ে হলো আপনি এখানে করবেন। এখন কি করলো, আমার গিগাবাইট H3 10M, ওকে আমার মাদারবোর্ডের মডেল হলো, ওকে আমি এখন লিখবো আমি গিগাবাইট, ওকে গিগাবাইট লিখলাম, আমি এখানে নোটিফিকেশন চাই না ব্লক করে দিলাম, গিগাবাইট H3 10, এই যে H3 10M M H2 dot, এইটা। এবার এর সাথে লিখবো কি, ড্রাইভার্স, এই যে ড্রাইভার্স লিখবো, অবশ্যই লিখবো, কারণ আমরা দুই তিনটা এখন ওপেন করব এখান থেকে। এই যে এগুলো আছে, আমরা সরি আমরা এগুলোকে একটু আলাদা আলাদা ট্যাবে ওপেন করলাম, আলাদা ট্যাবে ওপেন করার শর্টকাট কি হলো, কন্ট্রোল ধরে আপনি যে লিঙ্কটা আলাদা ট্যাবে ওপেন করতে চাচ্ছেন কন্ট্রোল ধরে ক্লিক করবেন, আলাদা ট্যাবে ওপেন হয়ে যাবে। এবং আলাদা ট্যাবে ওপেন করার কারণ হলো আপনি বারবার যদি এই লিঙ্কটা এইখানে এই ট্যাবেই ওপেন করেন তাহলে আপনাকে আবার ব্যাগে আসতে হবে, যদি ওইটা কাজ না হয়। সবসময় চেষ্টা করবেন ব্রাউজ করার সময় আলাদা আলাদা ট্যাবে আপনার লিঙ্কগুলো ওপেন করতে, তাতে আপনার জন্য সুবিধা হবে। দেখেন এখানে আছে গিগাবাইট, আমি এখন কি করবো, এই একটা সাইট আছে, এই সাইটে সবই পাওয়া যায়। আমি গিগাবাইটের এই মাদারবোর্ডের মডেলটা নিয়ে এখানে সার্চ বক্সে সার্চ দিব, এখানে প্রায় সব সফটওয়্যারই পাওয়া যায়। এখানে দেখেন চলে আসছে সব কিছু, গিগাবাইটে কি, এই যে প্রথম যেটা ডাউনলোড করবেন সেটা হলো গ্রাফিক্স ড্রাইভার, গ্রাফিক্সটা অবশ্যই ডাউনলোড করবেন কারণ এটা দরকারি,
আপনার উইন্ডোজ 10 আপডেট দিলে অটোমেটিক্যালি নিয়ে নেয়, বাট আমি বলবো অটোমেটিক্যালি নেওয়ার সাথে যদি এটা দেন তাহলে আপনার কালারের যে জিনিসটা, আপনার মনিটর বা আপনার পিসির যে পারফেক্ট যে কালারটা সেটা আপনি পাওয়া শুরু করবেন। ওকে, এটা গেল। আর দিবেন হলো কিউএসবি, ইউএসবি দিতে পারেন, ইউএসবি 3-এর জন্য এটা যদি দেন দিতে পারেন। এটাও যদি না দেন সর্বশেষ কমপক্ষে দুইটা দিবেন। দুইটা হলো আপনার অডিও আছে, অডিও ইন্টেল চিপ দিব না, অডিও ডিয়ার, এই অডিও, এই দুইটা অবশ্যই আপনি সব ডাউনলোড করবেন আপনার মাদারবোর্ডের মডেল অনুযায়ী। একটু ওয়েট করব, এখান থেকে হয়ে যাবে। সাইটের নাম দেখেন ড্রাইভার্স ডট সব এরকম। আচ্ছা, এটা দেখি অন্য অন্য কোথাও থেকে নেওয়া যায় কিনা। আমি আবার একটু ডাউনলোড দিলাম একটু অন্য আরেকটা লিঙ্ক থেকে, ট্রাই করি। আচ্ছা, আসতে থাকুক। এই যে ডাউনলোড হয়ে গেছে। আর 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 তেমন নেওয়ার মতো কিছু আছে, আরো অনেক কিছু আছে, ক্যামটাম ক্যামেরা ট্যামেরা লাগলে নিতে পারেন, কিবোর্ড, এখানে অনেক কিছু আছে। সো আমার এই দুইটা আপাতত থাকলো। আমি ওকে, এটা ফেল, আবার আবার দিয়ে দিলাম, এই দুইটা হইতে থাকলো। ওকে, ব্যাস, আমার এখান থেকে অনেক কিছু দেখা যাবে। আমার মেমোরি কত জিবি, DDR4 16 জিবি হলো আছে, এখানে স্পিড কেমন কিনা সব কিছু এখানে শো করবে। ঠিক আছে, যে আপনার আসলে এখানে আপনার পুরো পিসির কনফিগারটা শো করবে। আপনি সিস্টেম ইনফরমেশন থেকে, সিস্টেম ইনফরমেশন থেকে কিন্তু এটা পাইতে পারেন, বাট অনেক সময় দেখা যায় এই যে আমার দেখেন মাদারবোর্ডের মডেলটা এখানে কিন্তু আছে, যে গিগাবাইটের গিগাবাইটের কত মডেল সেটা এখানে আছে। তো আমার ওই সফটওয়্যারটা নেওয়ার কারণ হলো সহজে যাতে বুঝে যায় এরপরে কি সফটওয়্যার আমার থাকা লাগবে। এরপরে থাকা লাগবে সবার প্রথমে যেটা হলো, সেটার জন্য আমি বলবো এভরিথিং সার্চ। এভরিথিং সার্চ একটা সফটওয়্যার যেটার কাজ হলো আপনার পিসিতে কোথায় কি আছে, এই যে এখানে এটা ক্লিক থাকবে, এটা থাকবে, সব কিছু খুঁজে বাইর করার দায়িত্ব তার। আমি দেখেন যা ডিফল্ট ছিল নেক্সট দিয়ে এই দিলাম, রান এভরিথিং, এই যে এই একটা সফটওয়্যার আছে। আমি এটাকে রাইট বাটন ক্লিক করে এখানে পিন করে নিলাম, তাহলে জন্য আমি এটা কেটে দিলাম, সবসময় এখানে থাকে। এই একটা এমন একটা ছোট্ট সফটওয়্যার যে আপনার পিসিতে কোথায় কি আছে আপনি যদি নিজেও না জানেন, শুধুমাত্র আপনি মনে করেন ক্লায়েন্টের ফাইল কোথায় রাখছেন মনে পড়ছে না, বা কোন একটা জিনিস কোথায় রাখছেন মনে পড়ছে না, বাট ওটার নাম জানেন, আপনি ওই নামটা লিখে সার্চ দিবেন, দেখবেন খুব সহজে সেটা পেয়ে যাবেন, একদম মানে সহজে। যেমন আমি ওয়েট ওয়েট, আমি একটা ছোট্ট জিনিস দেখাই, মনে করেন ওকে প্রোগ্রাম ডট না, আমি এখানে আসলাম, ইন্টেল আসলাম, আচ্ছা একটু গুগলে গেলাম, ক্রাশ, আচ্ছা ক্রাশ রিপোর্ট এগুলো যাওয়া যাবে না। আচ্ছা আমি এটাই না গিয়ে আমি জাস্ট একটু ঢুকবো, যে ঢুকে কি নেওয়া যেতে পারে। একটা কোন ফাইলের একটা নাম আমি নিতে যাচ্ছি, এই লাইসেন্স নামটা আমি রিনেম করে আমি এটা নিলাম। ওকে, এখানে লাইসেন্সটা দিলাম, দেখেন লাইসেন্স কোথায় কি নাম আছে সবগুলো এখানে শো করতেছে। এই যে দেখেন আমার পিসিতে লাইসেন্স নামে যে যে সফটওয়্যার বা যে যে জায়গায় ছিল সব কিছু। সো এটা হলো আপনার আমার আমাদের ক্ষেত্রে খুবই কাজে লাগে, আমরা যখন তখন যে কোনো জিনিস ইজিভাবে খুঁজে বের করে কোনো ঝামেলা হয় না। ওকে, এটা ডাউনলোড এখন হচ্ছে, এগুলো ডাউনলোড হতে থাকুক। এরপরে আমাদের আর কি দরকার, এরপরে দরকার হলো আমি একটু এখানে যাই, এখানে এই যে সফটওয়্যার একদম ফ্রেশ একটা সার্চ এভরিথিং গেল। তারপরে আপনার এনি এনি ডেস্ক, এনি ডেস্কের কাজ কি, এটা হলো অ্যাজ লাইক অ্যাজ আপনার কি বলে যে টিম ভিউয়ার, যেটাকে বলেন টিম ভিউয়ারের বাপ বলতে পারেন। এই যে অ্যাক্সেপ্ট ইনস্টল দিয়ে দিবেন। টিম ভিউয়ারের বাপ কেন বলতেছি, কারণ টিম ভিউয়ার অনেক ভারী একটা সফটওয়্যার, বাট এটা হলো অনেক হালকা একটা সফটওয়্যার যেটা আপনি সহজে ইউজ করতে পারবেন কারোর পিসি কানেক্ট নেওয়ার জন্য, যে আপনি চাইলে তার পিসি আপনি এখানে বসে কানেক্ট নিয়ে তার পিসির কোনো সমস্যা বা কোনো আপনার পরিচিত কারোর ডিজাইন সম্পর্কে বা যে কোনো সম্পর্কে পিসিতে হেল্প করা লাগলে এনি ডেস্কটা অবশ্যই ব্যবহার করবেন, কারণ এটা আসলে খুবই কাজের একটা সফটওয়্যার। তো কিভাবে ব্যবহার করতে হয় ইউটিউব খুঁজলে হয়তো বা আপনি পেয়ে যাবেন। এরপরে আসে অভ্র, যদি দিতে চান অভ্র বাংলা লেখার জন্য, পিকাসা, পিকাসা আপনি দিতে পারেন। পিকাসা কেন, পিকাসা হলো আপনার ইমেজ ভিউয়ারের জন্য, ডিফল্ট যে ইমেজ ভিউয়ার থাকে ওটার চেয়ে হাজার গুণ ভালো একটা ইমেজ ভিউয়ার হলো পিসির জন্য পিকাসা। গুগলে গিয়ে সার্চ দেবেন পিকাসা, তো আপনি পেয়ে যাবেন। চেষ্টা করবেন আপডেটটা ব্যবহার করার, কারণ এটা অনেক আগে গের, তারপর আমি সেটাই ব্যবহার করছি। এখানে দিয়ে দিলাম, এই যে আসলো, কন্টিনিউ দিলাম, সিলেক্ট অল দিলাম, কী কী আমার এখানে আসবে ওপেন হবে, এখানে সব দিয়ে দিলাম, ব্যাস
এবার আমি এটাকে কেটে দিই, পরবর্তীতে যখন ওপেন করবো তখন হয়ে যাবে। এরপর আছে হলো অ্যাডোবি রিডার, অ্যাডোবি রিডার দিবেন। আরো কিছু জিনিস আমি দেখাবো, এরপর হলো আপনার দরকারি সফটওয়্যার ফটোশপ ইলাস্ট্রেটর যা যা দরকার আমি অবশ্যই এটার জন্য ভিডিও দিয়ে দিব, আমার অলরেডি আপলোড চলতেছে ড্রাইভে, আজকালের ভিতরে ভিডিওটা পেয়ে যাবেন। তো এখানে ইনস্টল দেখেন হয়ে গেছে, আমি একটু ডাউনলোডে যাই। ওকে, এই যে এখান থেকে দেখেন ইন্টেলের এই যে অলওয়েজ, অলওয়েজ দিয়ে দিবেন, মানে আপনি এইটা দিয়ে অলওয়েজ ওপেন করতে চাচ্ছেন গ্রাফিক্স। আচ্ছা আমি এটাকে কি করব, সবার আগে এখানে, আচ্ছা আমার এইগুলো দরকার না, আমি এগুলোকে একটু ডিলিট করে দিব। অপ্রয়োজনীয় কোনো জিনিস আপনি আপনার ডাউনলোডারে রাখবেন না, কারণ আপনার ডাউনলোডটা কিন্তু অবশ্যই সি ড্রাইভকে জায়গাটা খেয়ে নেয়, আর সি ড্রাইভে জায়গা যত বেশি ভারী হয়ে যাবে তত ঝামেলা। এই যে এখানে একটা অপশন আছে, এটাকে ডাবল ক্লিক করব, করলে একটা অপশন আসবে ইয়েস নো, আপনি ইয়েস দিয়ে দিবেন অথবা রাইট বাটন ক্লিক করে রান টু অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে দিলে হয়ে যাবে। একটু সময় নেবে, সময় নিয়ে ওটা ওপেন হবে। আচ্ছা আমি আরেকবার দিয়ে দিলাম, ওটা ওর মতো আসতে হোক, এই যে চলে আসছে, এই যে দেখেন নেক্সট দিবেন। এই যে ইয়েস দিবেন, নেক্সট দিবেন, একটু সময় নেবে, নিয়ে আস্তে আস্তে হতে থাকবে। আমরা আমাদের কি করব এখন, আমাদের কি দরকার এখন, আমাদের যেটা দরকার সেটা হলো স্কাইপি। আমি ম্যাক্সিমাম মানে ম্যাক্সিমাম টাইমে কি বলবো, 98% নতুন ডিজাইনার বা নতুন যারা ইয়ে করে তাদের কাছে আমি প্রায় সময় শুনি স্কাইপি নাই। আসলে স্কাইপি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নতুনদের জন্য, কারণ আপনি আপনার পিসি দিয়ে, আচ্ছা একটা মেসেজ আসবে যে হয়তো বা স্ক্রিন চলেও যেতে পারে, এরকম একটা চলে গিয়ে আবার আসবে। তো ম্যাক্সিমাম টাইমে, আচ্ছা দেখেন দুই তিনবার এরকম একটু মেসেজ শো করবে, ম্যাক্সিমাম টাইমে এই একটা জিনিস হয় যে স্কাইপি নাই। স্কাইপি হলো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আপনি আপনার, ওকে এই চলে আসলো, আমি নেক্সট দিই, আমি রিস্টার্ট দিব পরে, এখন রিস্টার্ট দিব না। আমার গ্রাফিক্সটা হয়ে গেল, রাইট বাটন ক্লিক করে যখন আমি এখানে হলো ইয়ে দিব কি বলে, একবার রেজিস্টার দিব, তারপরে আমি আবার আপনাদেরকে দেখাবো। তার আগে আমি গ্রাফিক্সটা গেল, এরপর হলো অডিও রিয়েল টেকটা আমি এখানে দিই, অডিওটা এটা আসুক। তো আমি যেটা বলছিলাম স্কাইপি কেন দরকার, স্কাইপি দিয়ে আপনি সহজে কথা বলতে পারবেন, স্ক্রিন শেয়ার দিতে পারবেন, একজনকে আরেকজনকে কাজ দেখাতে পারবেন, এরকম অনেক সফটওয়্যার আছে, বাট স্কাইপিটা হলো প্রাথমিকভাবে অনেক ভালো একটা সফটওয়্যার। কারণ এখন একটু, এখন অনেক অনেকগুলো আছে, জুম টুম অনেক কিছু, আমি জুমটাও দেখাবো। তো প্রথমে কী হবে, স্কাইপি, স্কাইপি ডাউনলোড। ওকে, তো স্কাইপি ডাউনলোডে আমি এখানে গেলাম, স্কাইপি সাইটে গেলাম, আচ্ছা আমার যে ট্যাবগুলো দরকার না সেগুলো আমি কেটে দিলাম। এই যে গেট স্কাইপি ফর উইন্ডোজ, এখানে কিন্তু অনেকগুলোর জন্য আছে, আপনার ম্যাকের জন্য বা কার জন্য দরকার সবই আছে, আপনার উইন্ডোজের জন্য দরকার, আপনি ক্লিক করবেন এটা হবে। আর স্কাইপিটা এখন খুলবেন কিভাবে, এখান থেকে সাইন আপে যাবেন, স্কাইপি ডট কমে ঢুকলেই হবে, সাইন ইনের জায়গায় সাইন আপ পাবেন। এখান থেকে একটা অ্যাকাউন্ট সুন্দর করে মেইল দিয়ে অ্যাকাউন্ট খুলবেন, কখনো ফোন নাম্বার দিয়ে খুলবেন না, কারণ আপনার ইন্টারন্যাশনাল মাপের কাজ করতে হলে ক্লায়েন্টকে মাঝে মাঝে স্কাইপি আইডি দিতে হলে তখন সে মেইল আইডিটা দিয়ে খুঁজবে, আপনার ফোন নাম্বার দিয়ে খুঁজে পাবে না। তো অবশ্যই একটা ভালো মেইল আইডি দিয়ে খুলে ফেলবেন, এখান থেকে কিভাবে খুলবেন ইউটিউবে ভিডিও পাবেন, আমি সেটা দেখাবো না এখন আর। তো এটা হলো ডাউনলোড চলতেছে। এখন এই গুগল ক্রোমের কিছু বিষয় আছে, যেমন এখানে গুগল ক্রোমে এসে আপনি এখান থেকে বুক মার্কের জায়গায় শো বুক মার্ক দিবেন, কারণ এটা হলো বুক মার্ক। আমার এর আগের অনেক ভিডিও, একটা ভিডিও আছে ইম্পর্টেন্ট ভিডিও নামে, আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দিব, কীভাবে বুক মার্কগুলো সাজাতে হয়, কী দরকার, কীভাবে কী করবেন সব কিছু। এরপরে আছে আপনার গুগল ক্রোমের জন্য কিছু জিনিস, সেটা হলো আমি সেগুলো এখন দেখাবো, সেটা হলো, আচ্ছা স্ক্রিপ্টটা পরে যাই, সেটা হলো আমাদের কিছু এক্সটেনশন দরকার পড়বে। এক্সটেনশনগুলো কেন, কারণ আপনার কাজকে সহজ করার জন্য এক্সটেনশনগুলো দরকার। তার ভিতরে প্রথম এক্সটেনশন হলো ইমেজ ভিউয়ার। ইমেজ ভিউয়ার যদি যান, এই যে গুগল গুগল দিলে হবে, ইমেজ ভিউয়ার নামে একটা আসলো, এই যে দেখেন এখানে একটা আসছে ইমেজ ভিউয়ার, আরো এরকম গুগল এই ভিউয়ার এক্সটেনশন দিলেই হবে। এই যে এখানে অনেকগুলো আছে, আমি এক এক করে ওপেন করবো। এটা হচ্ছে ভালো হলো এটা, এই যে ইমেজ ভিউয়ার নামে এইটা যেটা আছে, এটা এটা নিবেন ভিউ ইমেজ নামে, এটা অ্যাড করবেন, অ্যাড এক্সটেনশন। তাহলে সুবিধা কি, সুবিধা হলো এটা যদি না থাকতো, আপনারা জানি যে এটা না থাকলে এখান থেকে ক্লিক করলে এই ভিউ ইমেজের অপশনটা থাকে না। যদি আপনার, ওকে আমি এখান থেকে ম্যানেজ এক্সটেনশনে গিয়ে যদি এটা অফ করে রাখি, দেখেন আপনাদের বোঝার সুবিধার্থে,
আমি এখন যদি রিলোড দিই, এখন দেখেন এই যে ভিউ ইমেজটা নাই, কারণ গুগল ক্রোম এটা তুলে দিছে। তো তার জন্য এই এক্সটেনশন ব্যবহার করা হয়, কারণ ভিউ ইমেজে ক্লিক করলে এই ইমেজটা। আচ্ছা আমি এখন রিলোড দিলাম, আচ্ছা এখানে যাই, এখন বেস্ট ফটো দিলাম, ইমেজে গেলাম, ক্লিক করলাম, এই যে দেখেন ভিউ ইমেজে ক্লিক করলে কি হয়, এই ইমেজগুলো সাধারণত আলাদা ট্যাবে আপনার সুন্দর করে এটা ওপেন হয়। আচ্ছা যাক, এখানে একবার কেটে দিলে হয়ে যাবে, তারপরে ওপেন হবে। তো যাক, এটা অবশ্যই রাখবেন। এরপরে আরও কিছু জিনিস রাখতে পারেন, যেমন হলো, আচ্ছা আমি এটা একবার রিলান্স করি তাহলে সুবিধা হবে। আর এইগুলো সবসময় টাস্ক বারে রাখবেন। এই টাস্ক বারে রাখলে কি সুবিধা, আপনার বারবার ওইখানে ডেস্কটপে যাওয়া লাগবে না। আচ্ছা মনে করেন এখন একটু দেখি ভিউ ইমেজে এখন হয়তো বা কাজ করার কথা। আচ্ছা এটা আরো একটা ভিউ ইমেজ আমরা একটু খুঁজে দেখি, আরেকটা যেটা দেখছিলাম ইমেজ ভিউয়ার এক্সটেনশন, এটাকে আমরা একটু রিমুভ করি। সমস্যা হলে আমরা আসলে দেখবো যে আরো দু একটা বিষয় আর কি কি আছে আমাদের ইমেজ ভিউয়ার, এটা এটা ইউজ করি আমরা, বাট এটা ঝামেলা করতেছে। এটাও ইউজ করতে পারেন, বাট এটা একটা জিনিস আছে, এটা ইউজ করলে যেটা হয়, ওকে আমি এটা হলো, এটার একটা সমস্যা বা সুবিধা আছে, সেটা হলো আপনি এখান থেকে যদি কোনো ইমেজ ভিউ করেন, ঠিক আছে। আচ্ছা আমি দাঁড়ান এখন দেখি, এটা একটু ঝামেলা করছে বাট ঠিক হয়ে যাবে। আচ্ছা এটা আবারও কেটে দিলাম, আবারও দেখি, এখন যাই, এখানে অবশ্যই আসার কথা, বাট এটা, আচ্ছা এই যে সরি আমার একটু ভুল হচ্ছিল, সেটা হলো কোনো ইমেজ আসার পরে যদি আপনি এটা ক্লিক করেন, দেখেন এটা আসছে, এবং চাইলে আপনি এখান থেকে এটা জুম করতে পারবেন। সো ইমেজ ভিউয়ার নামে আরেকটা যেটা ছিল ওটা হয়তো বা কাজ করবে, আপনারা চাইলে ওটা ইউজ করতে পারেন, কারণ আমরা সাধারণত ওটাই ইউজ করি, আমি জানি না হঠাৎ করে এতে কী প্রবলেম হচ্ছে। তো ওটা গেল, যাওয়ার পরে আমরা যে স্কাইপিটা ডাউনলোড করছিলাম, আমি একটু ডাউনলোডে যাই, স্কাইপিটা ক্লিক করব, ওই যে সেম মেসেজ আসবে, ইয়েস নো আসবে, ইনস্টল দিব, ইনস্টল দিলে এটা ইনস্টল হবে। এরপরে আরেকটা জায়গায় যাব, আচ্ছা আমি এটাকে রিমুভ করি, আমি আবারও আরেকটু ট্রাই করব, ইমেজ ভিউ এক্সটেনশন যেটা আমি চাচ্ছি ওটাই একবার আরেকবার ট্রাই করব, এটাই ট্রাই করে রাখি, দেখি একটু পরে কাজ হয় কিনা। যাক আমি আর এখন কি করব, জুম, জুম ইনস্টলার নামে একটা সফটওয়্যার পাবেন, এই যে এখানে আসার পর এখানে অনেকগুলো পাবেন, তার ভিতরে জুম ক্লায়েন্ট ফর মিটিং, এটা এটা ডাউনলোড করবেন। এটা কি, এটা হলো আপনি স্ক্রিন শেয়ার দিয়ে কাজ দেখানোর জন্য বা কথা বলা এবং স্ক্রিন শেয়ার দিয়ে কাজ দেখানোর জন্য স্কাইপির চেয়েও বেটার। কিন্তু স্কাইপিতে কি হয়, বারবার কল দেওয়া যায়, এখানে হলো জুমের মিটিং অ্যাটেন্ড করতে হয়, তারপরে সেখানে যাদেরকে আপনি আপনার ওই ইনভাইটেশন দিবেন বা একটা আপনার কোড থাকবে ওইটা দিবেন, তারা কানেক্ট করতে পারবে। তো দুইটাই রেখে দেবেন আপনার পিসিতে, কারণ এটা হলো অল মানে নেট স্পিড কম হলেও অনেক ভালো কাজ করে। আর স্কাইপিতে ফাইল টাইল সহজে ট্রান্সফার করা যায়, এখানেও যাই, আরও অনেক অপশন আছে, আমার কথা হলো আছে অনেক কিছু, আপাতত নতুনদের জন্য এগুলোই ভালো। তো সাইন ইনে ক্লিক করলে, সাইন ইনে করলে আপনি এখানে অনেক কিছু দিয়ে সাইন ইন ক্লিক করতে পারবেন। আর জয়েন এ মিটিং বলতে, কেউ যদি আপনার মিটিংয়ের আইডি দেয়, কোনো লিঙ্ক বা কোনো একটা নাম্বার দিবে, ওইটা যদি দেন, দিয়ে আপনি এখান থেকে কী করতে পারবেন, জয়েন করতে পারবেন। এটা হলো সুবিধা। যাই হোক আমি এটাকে কেটে দিলাম, আমি এটাকেও এখানে বুক মার্ক করে রাখলাম, এটাকেও কেটে দিলাম, আমার স্কাইপ হয়ে গেল, পিন করে রাখলাম, এবার এখান থেকে লেটস গো। এবার আপনি সাইন ইন করবেন, যদি অ্যাকাউন্ট না থাকে অবশ্যই ওয়েবসাইট থেকে অ্যাকাউন্টটা খুলে নেবেন। এরপরে আমরা আরও একটা জিনিস হলো ডাউনলোড করছিলাম, রিয়েল টেক, এর ভিতরে যাব, এই যে সিপি সেটআপটা একটু ওপেন করব, এটাও দিতে পারেন, এই যে সেটআপ আছে এইখানে এটা দিতে হবে, ওই যে এখানে ইনস্টলার হচ্ছে, একটু সময় নেবে, এই যে হচ্ছে, নেক্সট নেক্সট। ও আমার একবার রিস্টার্ট কিন্তু দিতে হবে, কারণ আমার কিন্তু একবার আমি গ্রাফিক্সের যে একটা হলো ড্রাইভার দিয়েছিলাম ওটা কিন্তু এখনো ফুললে কাজ করা শুরু হবে একবার মানে রেজিস্টার দেওয়ার পরেই।
যাক, এটা হতে থাকুক আমার। আর আর কি কি লাগে একটু দেখি। আচ্ছা, এখানে মেসেজ আসছে, এটা আমি লেটার দিব, লেটার দিয়ে আর কিছু কাজ করে তারপরে এ করব। তো দেখেন আমার এখানে প্রায় আপডেট কিন্তু শেষ। এই যে এখন বলছে রিস্টার্ট দিতে বলছে, আমি অবশ্যই একবার পিসিটা রিস্টার্ট দিব, দিয়ে আমি আপডেটটা আবার একবার বন্ধ করে দিব, সেটা দেখাবো। ওকে, তো আমি পিসিটা এখন একটু রিস্টার্ট দিব, রিস্টার্ট দিয়ে আবার ওপেন করে আবার আমি একবার দেখাবো। দেখেন এই যে দেখেন এখন কি হচ্ছে, এখন পার্সেন্ট উঠতেছে যে ওয়ার্কিং অন আপডেট 25 26, এইভাবে করে উঠতে থাকবে, 100% হবে। তারপর রেজিস্টার নিয়ে আপনার পিসি আবার ওপেন হবে। এতে কী হবে, আপনার পিসিটা ফুল কনফিগারটা ওকে হয়ে যাবে, আপনি যে কোনো সফটওয়্যার দিতে আর ঝামেলা হবে না বা কোনো রকম মেসেজ শো করবে না। যেমন অনেকে দেখেন ফটো বেশি দিচ্ছে, 2017 18 দিচ্ছেন, আপনার এরর দেখাচ্ছে, কোনো মেসেজ দিচ্ছে যে এটা হচ্ছে না ওটা হচ্ছে না। আল্লাহর রহমতে আমাদের কোনো পিসিতে কিন্তু এই মেসেজটা শো করে না, খালি শুধুমাত্র আমি এই স্টেপগুলো ফলো করি বলে, এই যে আপডেটটা দিয়ে রাখি। অনেকে বলে যে আপডেট দেওয়ার দরকার নেই, আমি বলবো অবশ্যই আপনি সবসময় আপডেটটা ব্যবহার করবেন। এই যে দেখেন পিছনে আমার সব কাজের জায়গাটা গিয়ে দেখা যাচ্ছে। তো যাই হোক, এই হয়ে গেলো, এবার আপডেট এবার ওপেন হবে। এই যে দেখেন ওপেন হচ্ছে। তো রেজিস্টার শেষ হলে পিসি ওপেন হওয়ার পরে মেসেজগুলো এরকম আসবে। দেখেন এখন আবার নেক্সট যাচ্ছে, ঠিক আছে, এগুলো কেটে দিবেন না। কিন্তু অডিও ড্রাইভারটা কিন্তু এখনও কমপ্লিট শেষ হয় না, এইবার কিন্তু কমপ্লিট শেষ হবে। যখন আমি রেজিস্টার দিতে বলছে, আমি রেজিস্টার দিলাম, এখানে আপডেটটা দেখেন, আপডেটটাও কিন্তু কি হয়ে গেল, এই যে দেখেন এখনও হলো, আর কিছু এখনও আপডেট বাকি আছে। আমি এটাকেও একটু আপডেট দিয়ে দিব। এটা আমার কি হলো, অডিও ড্রাইভারটা এখন কিন্তু শেষ হচ্ছে। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু একটু সময় নিয়ে দেখতে হবে। আবারও একবার হলো রিস্টার্ট আছে, কারণ এখন হলো ফাইনাল। তো আমি আর একবার রিস্টার্ট দিয়ে দিব, বাট আমি ফিনিশ দিয়ে দিই আগে। ব্যাস আমার এটা ফিনিশ হয়ে গেল। তো মোটামুটি এই হলো আর কি আপনার দরকারি যে বিষয়গুলো, সেগুলো আরও ছোট ছোট অনেক বিষয় দরকার হয়, যেটা কাজের ক্ষেত্রে দরকার হবে। এরপর আপনার প্রয়োজনীয় ফটোশপ, ইলাস্ট্রেটর, যা যা সফটওয়্যার দরকার সেগুলো দিয়ে দিবেন। তো সবসময় আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া একটা গ্রুপের লিঙ্ক আছে, ওই লিঙ্কটা ফলো করবেন। ওই গ্রুপটাতে ওখানে আমি আজকালের ভিতরে ফটোশপ ইলাস্ট্রেটরের ভিডিওগুলো সব দিয়ে দেবো, কীভাবে ক্র্যাক করবেন কিনা, বা এই ভিডিও ডিসক্রিপশনে হয়তো বা পেতে পারেন। তো যদি ভিডিওটা আপনি মনে করেন যে না আপনার কাজের হয়ে থাকে বা আপনার দরকারি হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক দিবেন, কমেন্ট করবেন। কারণ আমি চেষ্টা করলাম আসলে আপনাদের বেসিক যে প্রথম জিনিসগুলো দরকার সেগুলো নিয়ে কথা বলার। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।